জমে উঠেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা উপজেলা নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বায় নির্বাচিত হন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনবান্ধব নেতা হারুনুর রশিদ হীরা। এমন অবস্থায় ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে তিনজন, সাইফুল ইসলাম বেলাল, শামসুল আলম হুদা, সুমন বকল। এদের মধ্যে সাইফুল ইসলাম বেলাল প্রফেসর বর্তমানে ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। উপজেলা আওয়ামী লীগের এই নেতা আজ সন্ধ্যায় ধনবাড়ী উপজেলা পাইসকা গার্লস হাই স্কুল মাঠে এক পাইসকা ইউনিয়নবাসীদেরকে নিয়ে কর্মী সমাবেশের আয়োজন করেন। সমাবেশে পাইসকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাইসকা ইউনিয়ন আওয়ামী লীগ ইউপি চেয়ারম্যান আরিফ বজলুর সভাপতিত্বে পাইসকা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মান্নান এর উপস্থাপনায় পাইসকা ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে বলিভদ্র ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, বানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতারা সহ ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাবেক ধনবাড়ী পৌর মেয়র আলহাজ বদরুল আলম মঞ্জু চেয়ারম্যান বলেন, আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি সাথে কথা হয়েছে, তিনি প্রফেসর সাইফুল ইসলাম বেলালের নির্বাচনের খোঁজখবর রাখছেন, তিনি বেলালের নির্বাচনে আমাকে কাজ করতে বলেছেন। আমি ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলালের পক্ষে ভোট প্রার্থনা করছি। পরে সাইফুল ইসলাম বেলাল তার বক্তব্যের মাঝে বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আসি আমার মার্কা তালা, আপনারা আমাকে একটি করে ভোট দিয়ে আমাকে আবার নির্বাচিত করবেন। অনুষ্ঠানে প্রায় 300+ নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।